হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল হোয়াইট ইগল 140। তা বন্ধুরা, WBP পুলিশ কনস্টেবল 2021-এর মেল ফিমেল রিক্রুটমেন্টের প্রিলিমস পরীক্ষা হতে চলেছে 26শে সেপ্টেম্বর। এখন সবচেয়ে বড় প্রশ্ন যেটি, যে প্রিলিমস পরীক্ষার কাট অফ মার্কস কত যেতে পারে, অর্থাৎ মিনিমাম কত নম্বর তুলতে হবে তাহলে প্রিলিমস পরীক্ষার তোমার কোয়ালিফাই করা যাবে। তা বন্ধুরা, তার আগে আমরা যে এই রিক্রুটমেন্টটা রয়েছে সেই রিক্রুটমেন্টার ভ্যাকান্সি কোন ক্যাটাগরিতে কত রয়েছে সেটা জেনে নেওয়া দরকার। তা বন্ধুরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ ইসি কথাটা, এক্সামটেড ক্যাটাগরি। এখানে কিন্তু 2018-এর রিক্রুটমেন্ট, 19-এর রিক্রুটমেন্ট, সেই রিক্রুটমেন্ট থেকে অভিজ্ঞতা থেকে বলতেছি, ইসি আর যেটা মেইন ভ্যাকান্সি রয়েছে সেটা কিন্তু যোগ হয়ে যায়। যেমন এখানে দেখতে পাচ্ছ ইউআরের ক্ষেত্রে ভ্যাকান্সি রয়েছে 2640টা, আর এখানে ইউআরের ইসির ক্ক্ষেত্রে ভ্যাকান্সি রয়েছে 1280টা। এখানে দুইটাই কিন্তু যোগ হয়ে যাবে, যোগ হওয়ার পর কিন্তু এটার উপর নির্ভর করে কিন্তু কাট অফ মার্কস নির্ধারিত হয়। এখন ইসির ক্ষেত্রে ইসিকে আগে গুরুত্ব দেওয়া হবে, যদি সেই ভ্যাকান্সিটা পূরণ না হয় তবেই কিন্তু যোগ হবে, এই হচ্ছে শর্ত। এরপরে এসসি যারা রয়েছে তাদের ভ্যাকান্সি রয়েছে 1180টা, তাদের ইসিদের ক্ষেত্রে রয়েছে 560টা। এরপর রয়েছে এসটি যারা রয়েছে তাদের জন্য ভ্যাকান্সি রয়েছে 320টা। তোমরা হয়তো অলরেডি সকলেই ভ্যাকান্সির লিস্টটা দেখছো, এখানে টোটাল যেটা ভ্যাকান্সি রয়েছে 7440টা। এরপরে লেডি কনস্টেবলের ক্ষেত্রে যেটা ভ্যাকান্সি রয়েছে 1191টা, এই হচ্ছে কিন্তু ভ্যাকান্সি তোমার 2021-এর রিক্রুটমেন্টের। এরপর বন্ধুরা, আমরা একটু অতীতের দিকে যাই। WBP কনস্টেবল 2018-এর যে রিক্রুটমেন্টটা হয়েছিল তার ভ্যাকান্সি কিন্তু 5702টা ছিল। তার অলরেডি সব জয়েনিং হয়ে গেছে, কিন্তু মোটামুটি 150 থেকে 200 জনের মতো ক্যান্ডিডেট কিন্তু এখনও জয়েনিং করেনি। তাদের ভিআরের প্রবলেম ছিল, এই কারণে তারাও কিন্তু বিক্ষোভ করছিল, তোমরা অলরেডি হয়তো জানো। যাই হোক, তারাও খুব শীঘ্রই হয়তো জয়েনিং করবে। যাই হোক, তাদের কিন্তু প্রিলিমিনারি পরীক্ষায় তাদের যেটা কাট অফ মার্কস গিয়েছিল সেটি হচ্ছে ইউআরের ক্ষেত্রে 26 থেকে 27-এর মধ্যে কিন্তু কাট অফ মার্কস ছিল প্রিলিমিনারি পরীক্ষায় 2018-এর রিক্রুটমেন্টের। এসসিদের ক্ষেত্রে 20 গিয়েছিল, আর এসটিদের ক্ষেত্রে 16, ওবিসি বিদের ক্ষেত্রে 23 থেকে 24, ওবিসি এদের ক্ষেত্রে 21 থেকে 22-এর মধ্যে কিন্তু কাট অফ মার্কস ছিল WBP কনস্টেবল 2018-এ। এটা প্রিলিমিনারি পরীক্ষার যেটা মাঠে যাওয়ার জন্য কাট অফ মার্কস ছিল। এরপর আমরা 19-এর রিক্রুটমেন্টের দিকে একটু তাকাই। তা বন্ধুরা, এই রিক্রুটমেন্টে ভ্যাকান্সি কিন্তু 8419টা ছিল, মোটামুটি কিন্তু ভালোই ভ্যাকান্সি ছিল। এই ভ্যাকান্সিটা বেশি থাকার কারণে কিন্তু কনস্টেবল 2019-এর প্রিলিমিনারি পরীক্ষা একটু কাট অফ মার্কস কম গিয়েছিল, কিন্তু পরবর্তীতে কিন্তু এটাই আবার কাল হয়ে দাঁড়িয়েছিল যে মেইন পরীক্ষায় কাট অফ মার্কস কিন্তু একদম হাই গিয়েছিল। যাই হোক, ইউআরের ক্ষেত্রে কাট অফ মার্কস যেটা প্রিলিমিনারি পরীক্ষায় গিয়েছিল, যেটা কিন্তু মাঠে পাস করার, মাঠে যাওয়ার জন্য আর কি, তোমার ইউআরের ক্ষেত্রে 22 থেকে 24, এসসিদের ক্ষেত্রে 18, আর ওবিসি বিদের ক্ষেত্রে 21, ওবিসি এদের ক্ষেত্রে 16 থেকে 17-এর মধ্যে, আর এসটি হচ্ছে 14 থেকে 15-এর মধ্যে কিন্তু কাট অফ মার্কস গিয়েছিল। এরপর বন্ধুরা, আমরা WBP কনস্টেবল মেল ফিমেল যে উভয় রিক্রুটমেন্ট 2021-এ, তার আমরা প্রথমে মেল কনস্টেবলের কাট অফ মার্কস নিয়ে আলোচনা করব, যেটা কেবলমাত্র কিন্তু মাঠে যাওয়ার জন্য। ইউআরদের ক্ষেত্রে পার্কস মার্ক হচ্ছে 29 থেকে 30-এর মধ্যে যারা তুলবেন তারা কিন্তু প্রিলিমিনারি পরীক্ষায় পাস করতে পারবেন, এটা কিন্তু পাস মার্ক আর কি। এরপর ওবিসি বি যার কাট অফ মার্কস যেতে চলেছে প্রিলিমিনারি পরীক্ষায় 28 থেকে 29, যারা প্রিলিমিনারি পরীক্ষায় 28 থেকে 29 নম্বর তুলতে পারবেন তারা সম্ভবত মাঠে ডাক পাচ্ছেন এই প্রিলিমিনারি পরীক্ষায়, 26শে সেপ্টেম্বর যেটার পরীক্ষা হচ্ছে। এরপর যারা এসসি ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য যেটা আমরা কাট অফ মার্ক নির্ধারিত করেছি
সেটি হচ্ছে 26 থেকে 27-এর মধ্যে যারা পাবেন তারা হয়তো মাঠে ডাক পাবেন। এটা কিন্তু আমাদের ব্যক্তিগত প্রিডিকশন করা, এক্সপেক্টেড কাট অফ মার্কস কিন্তু আমাদের একান্ত আমাদের ব্যক্তিগত। এরপর ওবিসি এ যারা রয়েছে তাদের জন্য যেটা কাট অফ মার্কস রাখা হয়েছে সেটি হচ্ছে 24 থেকে 25। 24 থেকে 25টা যারা নেগেটিভ মার্ক শোধ করে নম্বর তুলতে পারবে তারা আমাদের মতে মাঠে ডাক পাচ্ছ। এরপর যারা এসটি ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য আমরা যেটা কাট অফ মার্কস রাখছি সেটা হচ্ছে 22 থেকে 23। এই 22 থেকে 23 নম্বর যারা তুলতে পারবে এসটি ক্যান্ডিডেট তারা আমাদের মতে মাঠে ডাক পাবে। তা বন্ধুরা, এই হচ্ছে আমাদের মেল কনস্টেবলের কাট অফ মার্কস। এরপর আমরা এই দেখতে পাচ্ছ অন স্ক্রিনে লেডি কনস্টেবল এর কাট অফ মার্কস রেখেছি। লেডি কনস্টেবলদের জন্য ভ্যাকান্সি যেটা বরাদ্দ হয়েছে 1192টা। তা বন্ধুরা, তোমরা জানো যে লেডি কনস্টেবলের ক্ষেত্রে কিন্তু ওয়েস্টবেঙ্গলে ফর্ম ফিল আপ একটু কমেই হয়, এর জন্য এদের ক্ষেত্রে কিন্তু কম্পিটিশনটা একটু কম হয়। তা বন্ধুরা, আমরা এই যেটা কাট অফ মার্কস রেখেছি সেটা হচ্ছে ইউআরদের ক্ষেত্রে 23 থেকে 25 আমরা কাট অফ মার্কস রেখেছি। যারা 23 থেকে 25-এর মধ্যে নাম্বার তুলতে পারবে প্রিলিমিনারি পরীক্ষায় নেগেটিভ মার্ক শোধ করে তাদের কিন্তু মাঠে ডাক পাওয়ার সম্ভাবনা প্রবল আমাদের মতে। এই কাট অফ মার্কসটা কিন্তু বারবার বলছি আমরা, এটা কিন্তু একান্ত ব্যক্তিগত। এসসিদের ক্ষেত্রে 21 থেকে 22 যারা পাবে তারা ডাক পাবে। এসটিদের ক্ষেত্রে 20 পেলেই তোমরা ডাক পাচ্ছ। ওবিসি বিদের ক্ষেত্রে 22 থেকে 23 আর ওবিসি এদের ক্ষেত্রে 21 থেকে 22। আমরা যে কাট অফ মার্কসটা বললাম এটা কিন্তু কেবলমাত্র যে পাশ করার মতো, আর তোমরা এর থেকে কিন্তু বেশি টার্গেট করে রাখবে, অনেক বেশি টার্গেট করবে, 40 থেকে 50-এর নম্বর টার্গেট করবে, তাহলে কিন্তু এই প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করা কোনো টাফ হবে না। আর যারা ভাবছো যে কত পেলে মিনিমাম আমরা পাশ করতে পারবো তাদেরই জন্য কিন্তু এই ভিডিওটা। যাই হোক বন্ধুরা, ভিডিওটা শেষ অবধি যারা দেখছো তাদেরকে ধন্যবাদ জানাবো। আর বন্ধুরা, তোমরা জানো যে আমরা কিন্তু WBP কনস্টেবল 2018-র রিক্রুটমেন্টের আগ থেকে কিন্তু আমরা পুলিশের যাবতীয় আপডেট কিন্তু দিতে আছি। আজ 2021 আর 2018 সাল থেকে কিন্তু আমরা WBP-র যাবতীয় আপডেট কিন্তু সর্বপ্রথম এই চ্যানেলের মারফত দিয়ে থাকি। তোমরা বিগত ভিডিওগুলো দেখতে পাবে, আমরা কিন্তু সর্বপ্রথম সমস্ত কিছু আপডেট দেই। এই কারণে বলবো যারা নতুন ক্যান্ডিডেট রয়েছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের কাজে আসবে।